আসসালাম আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো চট্টগ্রাম থেকে কিলোমিটার দূরে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ইয়াস ইয়াসের আসার খবরের সংখ্যায় উপকূলের বাসিন্দারা পুলিশের পাহারাই আর মুসলিদের ওপর ইহুদিদের হামলা এবং সর্বশেষ রাশিয়ার যুদ্ধ রোবটের গণ উৎপাদন শুরু দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে সাতশো কিলোমিটার দূরে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘু চাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নিম্নচাপটি আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে এবং পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরসমূহে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সবগুলো মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরপরাধ আশ্রয় যেতে এবং গভীর সাগরে বিস্তারণ না করতেও বলা হয়েছে পূর্বপার্শ্বে বলা হয়েছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছাব্বিশে মে নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে এর ফলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তিরিশ বছর পর ঘূর্ণিঝড় ও পূর্ণিমার মিলনের সংখ্যা ঘূর্ণিঝড় ইয়াস আগামী বুধবার স্থল ভাগে আশ্রে পড়তে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে রূপ নিয়েছে উনিশশো সালের প্লয়ং কড়ি ঘূর্ণিঝড়টি পূর্ণিমার সময় আঘাত আনায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তিরিশ বছর পর আবারও ভরা পূর্ণিমায় ঘূর্ণিঝড়টি হতে পারে এতে উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা তারা বলছেন পূর্ণিমায় এমনিতে সাগরে জোয়ারের উচ্চতা অন্য সময়ের থেকে বেশি থাকে ফলে এবারের ঘূর্ণিঝড় শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে আছেন উপকূলের মানুষও তবে ঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ অধিদপ্তর এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আসার খবরে সংখ্যায় উপকূলের বাসিন্দারা দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদে ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাতানার খবরে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে মাত্র এক বছর আগে আঘাতানা ঘূর্ণিঝড় আমপানের ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আগমনী বার্তায় শঙ্কিত স্থানীয় ব্যক্তিরা বিশেষ করে সংস্কারের অভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় থাকা উপকূল রক্ষা বাঁধের করুণ অবস্থা উপকূলবাসীকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে গত দুই শ্যামনগর উপজেলার গাবুরা সহ ঘুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন ধারণা মিলেছে স্থানীয় ব্যক্তিরা বলেছেন বুলবুল ও আমফানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উপকূল রক্ষা বাধের বেশিরভাগ অংশ মজবুতভাবে বাধা হয়নি এদিকে পুলিশের পাহারায় আল আকসাই মসলিদের ওপর ইহুদিদের হামলা ফের পুলিশি পাহারায় আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে হামলা চালিয়েছে দখলদার ইহুদিরা বলে অভিযোগ পাওয়া গেছে রবিবার চত্বরে উপস্থিত উপর সংবাদ মাধ্যম আল জাজিরা বার্তা সংস্থা ওয়াফার বরাদ দিয়ে এমনটা জানিয়েছে গণমাধ্যমটি জানায় ফজরে নামাজের পর মসজিদ এলাকায় হঠাৎ করে মসজিদ এলাকায় প্রবেশ করে ইসরায়েলি পুলিশ এবং ইহুদিরা পুলিশ মুসল্লিদের ব্যাপক মারধর করে এবং ছয় ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় তবে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের কাছে মসজিদুল আকসাই ইহুদিদের তীর্থদর্শন দর্শন বিষয়ক সংস্থা কমিটি অব টেম্পল অর্গানাইজেশন জানিয়েছে মসজিদে প্রবেশ করা ইসরায়েলি ইহুদিরা প্রার্থনা করেছেন কমিটি জানিয়েছে মসজিদুল আকসাই প্রার্থনাকারী ইহুদিরা ইসরায়েলি নেতৃত্বের দৃষ্টি খুলে দেওয়া এবং টেম্পল মাউন্টের মসজিদকে সৌদি আরব বা অন্য শান্তিকামী দেশে স্থানান্তরের মাধ্যমে ইসরায়েল সন্ত্রাস প্রশমনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সূত্র আল জাজিরা ও রাশিয়ায় যুদ্ধ রোবটের গণ উৎপাদন শুরু সামরিক বাহিনীকে শীঘ্রই অটন মাস ওয়ার রোবটে সজ্জিত করা হবে বলে জানিয়েছে রাশিয়া বলা হচ্ছে এসব রোবট যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়াই করতে পারে রুশ প্রতিরক্ষা মন্ত্রী গতকাল এই খবর নিশ্চিত করেছেন তিনি বলেন উচ্চ প্রযুক্তির সামরিক যান যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে যুদ্ধ করতে পারে এই রোবটের গণ উৎপাদন শুরু হচ্ছে এবং সামরিক বাহিনীতে যুক্ত করা হবে এটি কোনো পরীক্ষামূলক পদক্ষেপ নয় এই রোবটি রাশিয়ার ভবিষ্যতের অস্ত্র সূত্র পার্স টুডে এবং সর্বশেষ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চাপাতে ফ্রান্সে বিক্ষোভ ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ইহুদিবাদী দেশটির ওপর নিষেধাজ্ঞা ফ্রান্সে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার প্রায় বিক্ষোভকারী এতে অংশ নেন ফ্রান্স ফিলিস্তিন অ্যাসোসিয়েশন নামে হাজার সংগঠনটি প্যারিসের রিপাবলিকান স্কোয়ারের সামনে এ বিক্ষোভের আয়োজন করে এ সময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলতে থাকেন ফিলিস্তিন জীবন্ত ফিলিস্তিনিদের জয় হবে এবং ইসরায়েল ঘাতক মেট্রো সহায়তাকারী প্রতিবাদকারীদের বহন করা ব্যানারে ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেখা যায় তাদের লেখা রয়েছে মুক্ত ফিলিস্তিন চাই গাজায় বোমা হামলা বন্ধ করো এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা চাই তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে এ বিক্ষোভে বিভিন্ন বর্ণবাদ বিরোধী অ্যাসোসিয়েশন ও ইহুদিবাদ বিরোধী ইহুদি গোষ্ঠীগুলো অংশগ্রহণ করে বিক্ষোভে কয়েকজন বিরোধী দলীয় এমপি অংশগ্রহণ করেন তারা বিক্ষোভের বিরুদ্ধে ফ্রান্স সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের সমালোচনা করেন পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান